দেখো ভাই হল, আমরা তো শিরকান্দি পুরাও তো ফ্লাড, কিন্তু রিলিফ বলতে তো কিচ্ছু নাই, সরকারের হেল্প বলতে কিচ্ছু নাই, সাইরেনার ফুইসার কোনো একটা এক বোতল জলেরও কোনো হেল্প নাই আমরা। হ্যাঁ, কিন্তু আমরা কয়েকজনে মিলিয়ে মনে করো, আমার চাচা করিম লস্কর আর সাহেল লস্কর সবে মিলিয়ে গেলে খিচড়ি বানানি চলে, আর খিচড়ি বানানি চলে, আর অসহায় মানুষে দেওয়ার লাগে সিন্নি বিতরণ করা হর। ওই দেখো মানুষের অবস্থা, মানুষের কি অবস্থা, আসমান আসমানের দিকে হেলিকপ্টার চলাফেরা করছে, কিন্তু কোনো মানুষের কোনো সাহায্য কিচ্ছু দেওয়া নাই, খালি হেলিকপ্টার চলে। আর জলের প্রবলেম, পানির প্রবলেম, কত ধরনের প্রবলেম মানুষের, মেডিসিনের প্রবলেম, ডাক্তারের প্রবলেম, অসহায় মানুষ। আমরা এই যে পুতুল হাজারি, তাই একটা সিলিন্ডার ফ্রি দিছুন, একটা সিলিন্ডার ফ্রি দিছুন অসহায় মানুষের সাহায্যে, একটা আজকালকে যুগে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না, আজকালকে যুগে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। দেখো অসহায় মানুষের জন্য একটা সিলিন্ডার ফ্রি দিছুন, আর আমরা রিলিফতে কিনা পাইছি কোনো, না না, এই রিলিফ গুলো আসমানে রয়ে গেছে, আসমানে হেলিকপ্টারের মধ্যে, নিচে আসে নাই, নিচে আসে নাই। আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন, আমাদের হেমন্ত বাবুর কাছে এটা ভিডিওটা পৌঁছে দিবেন, আর আমার শিলচরের ডিসি মহিলা ওনার কাছে পৌঁছে দেবেন, যে চিরকান্দির মানুষে রিলিফ বলে কিচ্ছু পায় নাই, ফান্ড মানে রিলিফের নামে ফান্ড বানাবে 5 কোটি আর বিতরণ করবে 1 কোটি, অসহায় গরিবের দিকে চাওয়ার কেউ নেই।